আমি ঘুম থেকে উঠে দেখি যে আসলে আমি কি নামাজ পড়লাম এরকম ধরনের ভাবনা চিন্তা এরপরে আমি যেগুলো বিধিবিধান ঘুমের সেগুলো আমি খেয়াল করার চেষ্টা করলাম কিন্তু আবার ভাবলাম যে নামাজ ঘুমের পূর্বে আমার রুজি নষ্ট হয়েছিলো তো এরকম ধরনের বিষয় তো এই স্বপ্নে কি তাবির হতে পারে বা কি কারণে এই সলাতের বিষয় আসলে দেখুন সেই মুসলিমের দুই হাজার দুইশো তেষট্টি নাম্বার হাদিস আবু হরাই বলে তিনি বলেন রাসুল সাল্লাম মানুষের স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে দুঃখ দানকারী স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয় আর কিছু স্বপ্ন রয়েছে মনের মধ্যে উদ্ভট কল্পনা যা স্বপ্নে দেখা যায় যা মনে মনে সংকল্প করে কিছু বিষয় ভাবনা চিন্তা করে সেই বিষয়টাই আবার ঘুমের ভরে এসে থাকে তো যা হোক তিনি আরো বলেন যে যখন তোমাদের কেউ ভালো স্বপ্ন দেখবে তখন আলহামদুলিল্লাহ পড়বে সে নিজের প্রতি লোকদের কাছে তা বলতে পারে শহিবকারী ছ হাজার নয়শো পঁচাশি নম্বর হাদিস তিনি আরো বলেছেন তোমরা আলিম বাহিতাকাঙ্ক্ষী ব্যক্তি ব্যতীত কারোর নিকটে স্বপ্ন ব্যক্ত করো না সোনার এই তিরমিজি দুই হাজার দুশো আশি নাম্বার হাদিস আর মন্দ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুথু ফেলবে আউজবিল্লাহিনা সেই তন রাজিম পড়বে পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবে শ্রী মুসলিম দুই হাজার দুশো বাষট্টি নাম্বার হাদিস মিসকার চার হাজার ছয়শো তেরো এসেছে দাঁড়িয়ে দূরে কা সলাত আদায় করবে এবং কাউকে বলবে না কারণ এই স্বপ্ন তার কোনো ক্ষতি করে না শহীদ মুসলিম দুই হাজার দুইশো একষট্টি নাম্বার শহীদ বকুয়ারি সাত হাজার চুয়াল্লিশ যে হাদিস রয়েছে তো সম্মানিত মুসলিম ভাই খারাপ স্বপ্ন দেখলে বা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে দান খায়রাত করার যে প্রথা বা সমাজের যেগুলো চালু রয়েছে বিদাত বিষয় এগুলো থেকে বিরত থাক থাকাই এটা কর্তব্য আর মৃত ব্যক্তির মাগ ফেরাতের জন্য কোনো সময় একাকি দোয়া করা এটা সাদা বা সাদকা করা যায় এটা হাদিসের পরিভাষা শহীদ মুসলিম নয়শো কুড়ি নম্বরের তো আপনার সাথে যেটা পরামর্শ যে স্বপ্ন আপনি যেটা দেখেছেন এটা সলাৎ তাহলে অবশ্যই স্বপ্নটা ভালো একটা স্বপ্ন যেটা আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে তো আমি যেটা তাবির বা যতটুকু আমি আমার হিকমা থেকে বুঝতে পারছি সেটা হলো যে আপনার সলাতের মধ্যে অবশ্যই সলাদ উজু করে সুন্দর করে সলাতে দাঁড়াবেন সলাদ পড়বেন এবং আপনি রাত্রে সলাদ পড়বেন এটা আপনার প্রতি তাহিদ হয়তো বা পড়েন না আপনি আপনার প্রতি আপনার এটা আহ্বান যে উম আপনি অবশ্যই সুন্নাত এবং কদ আলোচনায় কবে লাকে মের রস উলিনা তাই তা হবে ইল আকিম সোল্লাহ আকিম ইসলি দুলকুল ইসলাম ইল যেটা রাত্রির সলাতের কথা বলা হয়েছে সোরাবান ইসরায়েলের মধ্যে এসেছে আঠাত্তর নম্বর আয়তের দিক তাহলে অবশ্যই আপনি রাত্রির সলাপ পড়বেন আপনি রাত্রে আল্লাহর কাছে সলাপ আল্লাহ সলাদ পড়বেন আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবেন এটার এটা আপনার জন্য আমার মনে হয় ভালো একটা পয়েন্ট কিন্তু আপনি সালাত পড়ার স্বপ্ন দেখেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে এখানে ঘাবড়াবার বা কোনো কিছু হওয়ার আপনার প্রয়োজন নেই এটা খারাপ কিছু নয় আলহামদুলিল্লাহ পড়বেন এবং আপনি রাত্রে সালাতে অভ্যস্ত হবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম